নারী আসলে কিসে আটকায়? কয়েকদিন যাবত এই কথাটা বলতে বলতে যেসব পুরুষরা ফেসবুকে ঝড় তুলে ফেলেছিলেন, তারা কি চিত্রনায়িকা পরীমনির ছেলের জন্মদিনের ছেলেকে নিয়ে বলা খোলা চিঠিটা শুনেছেন? বুঝতে পেরেছেন যেই পরীকে কোনো কিছুতেই আটকানো যায়নি, সেই পরী এখন কিসে আটকে আছে? হুমায়ুন ফরিদি, হৃতিক রওশন, তাহসান, সব শেষে জাস্টিন ট্রুডো, যাদের বিচ্ছেদ দেখে অনেকেই ঝড় তুলছেন। নারী আসলে কিসে আটকায় তাদের বলবো। অল্প কিছু মানুষ দেখেই বিচার করে ফেলবেন না নারী আসলে কিসে আটকায়। আমার মতে নারী সবচেয়ে বেশি আটকায় মায়ায়, আর সেটা যদি সন্তান হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক যেমন চিত্রনায়িকা পরীমনি, মা হয়ে সন্তানের মায়ায় আটকে আছে, অথচ বাবা হয়েও আটকে থাকেনি বা আটকানো যায়নি তার প্রেমিক পুরুষটিকে। শুধু যে পরীমনি তা কিন্তু না, এছাড়াও এমন অনেক নারী আছে যারা কিনা শ্বশুর বাড়ির স্বামীর অত্যাচার সহ্য করে শুধু সন্তানের মায়ায় আটকে পড়ে আছে। তাই আমি বলবো নারী সবচাইতে বেশি আটকায় সন্তানের মায়ায়, অথচ বেশিরভাগ পুরুষ এই মায়াতেও আটকে থাকতে পারে না। তাহলে এবার আপনারাই বলুন, পুরুষ কিসে আটকায়?